আমাদের প্রস্তুতি সর্বশেষ অবস্থা আপনারা অবশ্য দেখেছেন, আমাদের যে লঞ্চিং প্রিপারেশন, স্টেজ প্রিপারেশন এগুলো চলছে এবং অন্যান্য যে বিষয়গুলো এসছে, যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সদয় সম্মতি দিয়েছেন আমাদের এই আজকে ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে উনি থাকবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা বিবেচনায় রেখে আরও কিছু বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে এবং সে ব্যাপারে আমরা কাজ করছি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে, এবং আমাদের শিল্পীরা আশা করছি আজকে এবং আজকে ফার্স্ট হাফের মধ্যে চলে আসবে সবাই এবং তাদের কিছু কিছু মানসিক রিহার্সাল এবং অন্যান্য বিষয়গুলো আজকে শুনতে যাবে। গান হবে শুধুমাত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করার পরে এবং আগে দুই ভাগে প্রোগ্রামটাকে ভাগ করা হয়েছে। দেশি শিল্পী এবং বিদেশি শিল্পীদের সমন্বয়ে একটা আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। সবাইকে ইনভাইট করা হচ্ছে, সবাই থাকবে, কিন্তু যেহেতু এটা একটা কনসার্ট হচ্ছে সেখানে কোনো ওপেনিং যে আপনারা যারা বলছেন যে পারফরমেন্স যে অন্যান্য ইন্টারন্যাশনাল ইভেন্টে যেভাবে হয় ওরকম ওইভাবে পার্টিসিপেশন থাকবে না তাদের মাঠে, বাট তারা অবস্থান করবেন অবশ্যই আশা করি। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল স্পন্সরের কাছে, সেটা হচ্ছে ঢাকা শহরে আমরা অনেক সময় দেখি বাংলাদেশের খেলা ইতিমধ্যে আমাদের যে প্ল্যান যেটা করা হয়েছে গ্র্যান্ড ওপেনিংটা আমরা বাংলাদেশের কয়েকটা বিভাগীয় শহরগুলোতে এবং ঢাকাতে লাইভ দেখানোর ব্যবস্থা করছি। পরবর্তীতে হয়তো আমাদের এই পরিকল্পনাটা নিয়ে আমরা চিন্তা করবো, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুন্দর বলেছে আমরা কে স্পোর্টস হচ্ছে আপনার সম্ভবত বিপিএল বিশেষ এডিশনের স্পন্সরশিপ এবং গ্রাউন্ড রাইট হোল্ডার, তো সেজন্য আকাশ আমাদের থেকে রাইটটা নিয়েছে, নিয়ে আজকে দেখবেন লোকদের যেগুলো আমাদের বেশ কিছু জায়গায় ঢাকা এবং সিলেট ওখানে কিছু পাবলিক ভিউইং এর ব্যবস্থা আছে যেখানে বড় স্ক্রিনে আমরা খেলাগুলো প্রজেক্ট করবো চাই। এই টুর্নামেন্টের ম্যাচগুলো 11 তারিখ থেকে শুরু হবে এবং 17 জানুয়ারি এর ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং 18 হচ্ছে রিজার্ভেশন। ইতিমধ্যে আমাদের টুর্নামেন্টের প্রস্তুতির কাজ সম্পন্ন হচ্ছে বা হয়েছে অধিকাংশ কাজই, অংশগ্রহণকারী দলগুলোর ড্রাফট এবং অন্যান্য বিষয়গুলো আমরা সম্পন্ন করেছি আপনারা জেনেছেন। একটা বিষয় আমাদের অসমাপ্ত ছিল, সাধারণত একটা টুর্নামেন্টের আগে হয়ে থাকে, সেটা হচ্ছে টাইটেল স্পন্সরশিপ ডিক্লারেশন। অ্যান্ড উই আর ভেরি প্লিজড টু অ্যানাউন্স যে এবার আকাশ ডিটিএইচ আমাদের এই ইভেন্টের টাইটেল স্পন্সর ফর দিস স্পেশাল এডিশন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 2019 এডিশনে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আকাশ কর্তৃপক্ষ এবং এটা বিক্রিঙ্ক কমিউনিকেশনস কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে আকাশ ডিটিএইচ বেসিক কমিউনিকেশনস এর বলা যায় এটা হোম স্যাটেলাইট সার্ভিসটা প্রোভাইড করে। এ সম্পর্কে আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আকাশ বেক্সিমকো কমিউনিকেশনস এর সিইও মিস্টার ফয়সাল হায়দার এবং আরো আছেন আমাদের এই ট্যাক্স স্পন্সর রাইট হোল্ডার কে স্পোর্টস এর ফাস্ট ট্রেন সিইও কে স্পোর্টস। আমি এই পর্যায়ে আকাশ ডিটিএইচ এর পক্ষ থেকে কিছু বলার জন্য
ফয়সাল হায়দার সাহেবকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুন্দর ভাই। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ স্পেশাল এডিশন, এটা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর একটি উদযাপনের এটি প্রথম অনুষ্ঠান এবং আমরা আকাশ থেকে এটার সাথে পার্টিসিপেট করার জন্য আমাদের অনেকে অনেক ধন্যবাদ মনে করছি। আমাদের রিলেশনশিপ উইথ বঙ্গবন্ধু শুধু আজকের না, দ্য রিলেশন ইজ কোয়াইট ন্যাচারাল। আপনারা জেনে থাকবেন আমাদের সার্ভিসটি, আকাশ ডিটিএইচ এর সার্ভিসটি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের মাধ্যমে আমরা লঞ্চ করেছি মে 2019-এ, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের আমরা সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কাস্টমার আজ পর্যন্ত আছি। আমাদের আকাশ ব্র্যান্ডটি একটা এক্সাইটিং ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড, এটা টিভি ভিউইং এক্সপিরিয়েন্সের একটি নতুন প্রযুক্তি আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি। এখানে আমাদের কাছে আছে 120টি চ্যানেল, 120-এর উপরে, যেখানে ইনক্লুড করছে 40টার উপরে HD চ্যানেল। আমরা অনেক প্রমোট করেছি বাংলাদেশি চ্যানেল যারা ব্রডকাস্ট করছেন HD-তে, ওনাদের চ্যানেলগুলোকে আমরা HD-তে আমাদের আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের প্রত্যাশা থাকবে এই বঙ্গবন্ধু স্পেশাল এডিশন BPL এর মাধ্যমে আমাদের ক্রিকেটের মান আরও উন্নয়ন হবে এবং এটা আমাদের আগামীতে যে T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইনশাল্লাহ ওইখানে এটা হেল্প করবে। সো ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা চলে যাচ্ছি।